সবাইকে স্বাগতম। আজকের এপিসোডে আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে দেয়া আছে 2880, 480, 92, 24, 844। এখানে একটি সিরিজ দেয়া আছে এবং এই সিরিজের ভিতরে একটি টার্ম দেয়া আছে ভুলভাবে, অর্থাৎ একটি সংখ্যা এখানে আছে যে সংখ্যাটি হবে রং নাম্বার, কারেক্ট? আমাদের সেই রং নাম্বারটি এখানে খুঁজে বের করতে হবে। প্রথমত আমরা এখানে যদি একটু সতর্কতার সাথে লক্ষ্য করি, আমরা এখানে দেখব যেখানে আমরা ডান দিক থেকে বাম দিকে বিবেচনা করছি পদগুলো, লক্ষ্য করা যাক ফোর দিয়ে কিন্তু ফোরকে নিঃশেষে ভাগ করা যায়, অনুরূপভাবে এখানে এইট কে কিন্তু ফোর দিয়ে নিঃশেষে ভাগ করা যাচ্ছে, তাই না? তাই না? তাহলে আমরা এখানে একটা সিম্পল প্যাটার্ন হয়তো খুঁজে পাবো, যেখানে হয়তো আমরা দ্বিতীয় পদটিকে ডান দিক থেকে বাম দিকে, অবশ্যই দ্বিতীয় পদটিকে যদি আমরা তার আগের পদ দিয়ে ভাগ করি, লক্ষ্য করা যায় আমরা এখানে সেই ভাগফলগুলো ক্রমাগতভাবে লিখতে থাকি। আমরা এখানে ডান দিক থেকে বাম দিকে দ্বিতীয় পদটিকে প্রথম পদ দিয়ে ভাগ করছি, আমরা পাচ্ছি এখানে সিম্পলি ওয়ান, ভাগফল পাচ্ছি ওয়ান। অনুরূপভাবে দ্বিতীয় পদটিকে যদি আমরা তৃতীয় পদটিকে যদি আমরা দ্বিতীয় পদ দিয়ে এখানে ভাগ করি, আমরা পাচ্ছি কত? সিম্পলি টু। এবং এখানে চতুর্থ পদটিকে যদি আমরা তৃতীয় পদ দিয়ে ভাগ করি, আমরা পাবো কত? থ্রি। তাহলে কিন্তু আমরা এখানে ইতিমধ্যে একটা প্যাটার্ন খুঁজে পেয়েছি, তাই না? তাহলে পঞ্চম এই পদটিকে যদি আমরা চতুর্থ এই এই পদ দিয়ে ভাগ করতে চাই, তাহলে আমাদের ভাগফল কত আসা উচিত? ফোর। তাহলে 92 কে আমরা 24 দিয়ে ভাগ করবো, লক্ষ্য করা যাক 92 কে যদি আমরা ভাগ করি 24 দিয়ে, আমরা পাচ্ছি কত? 3.833, কারেক্ট? যা হতে পারে না, কারণ এখানে আমরা আমরা যে প্যাটার্নটি এখানে খুঁজে পেয়েছি সেই প্যাটার্নটি যদি বহাল রাখতেই হয়, তাহলে আমাদের এখানে এই সংখ্যাটিকে পঞ্চম এই সংখ্যাটিকে চতুর্থ এই সংখ্যাটিতে ভাগ করলে ভাগফল অবশ্যই ফোর হতে হবে, তাই না? তাহলে এই সংখ্যাটি কিন্তু হতে পারে আমাদের রং নাম্বার, কারেক্ট? কারেক্ট? তাহলে এই 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 সংখ্যাটিকে আমাদের পরিবর্তন করতে হবে। লক্ষ্য করা যাক 24 কে যদি আমরা ফোর দিয়ে গুণ করি, 24 × 4 আমরা পাচ্ছি কত? 96। লক্ষ্য করা যাক 96, তাহলে এই সংখ্যাটি যদি হয় 96, লক্ষ্য করা যাক এই সংখ্যাটি যদি হতো 96, 92 এর পরিবর্তে 96 আমরা এখানে ছোট করে লিখলাম, তাহলে 96 এই সংখ্যাটিকে যদি আমরা 24 দিয়ে ভাগ করতাম, আমরা কিন্তু এখানে ফোর ভাগফল পেতাম। ফলে আমাদের আমাদের যে কন্ডিশন, যে কন্ডিশনটা আমরা এখানে খুঁজে পেয়েছি, সেটা কিন্তু বহাল থাকতো। এখন লক্ষ্য করা যাক, তাহলে আমাদের এই সংখ্যাটি ডান দিক থেকে বাম দিকে 1, 2, 3, 4, 5, 6, ডান দিক থেকে বাম দিকে ষষ্ঠ এই সংখ্যাটিকে আমরা যদি পঞ্চম এই সংখ্যাটি দিয়ে ভাগ করি, লক্ষ্য করা যাক 480 কে 92 দিয়ে ভাগ করি, 480 কে দুঃখিত 96 দিয়ে, কারণ 96 হচ্ছে এখানে রাইট নাম্বার, আমরা 96 দিয়ে এখানে ভাগ করব, আমরা কত পাচ্ছি? আমরা পাচ্ছি 5, কারেক্ট? আমাদের আমাদের নির্ণয় কন্ডিশন কিন্তু এখনো বহাল রয়েছে। এখন লক্ষ্য করা যাক, আমরা 2880 কে এখানে ভাগ করছি, 2880 এই সংখ্যাটিকে আমরা ভাগ করছি 480 দিয়ে, তাই না? আমরা এখানে কত পাবো? 6 পাবো, কারেক্ট? কারেক্ট। এখানে সপ্তম পদ থেকে আমরা যখন ষষ্ঠ পদ দিয়ে ভাগ করলাম, আমরা কিন্তু এখানে ভাগফল পেলাম 6। তাহলে আমরা দেখছি এখানে যদি আমরা 92 এর পরিবর্তে 96 নিতাম, তাই না, 92 এর পরিবর্তে 96 নিতাম, তাহলে আমাদের প্রদত্ত ধারায় আমরা যে কন্ডিশনটা এখানে খুঁজে পেয়েছি, কারেক্ট, অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে পরপর দুটি পদের এখানে ভাগফল বলতে গেলে ক্রমাগতভাবে আমরা 1, 2, 3, 4, 5, 6 পাচ্ছি, তাই না? এই যে কন্ডিশন সেটা কিন্তু সিদ্ধ হতো। তাহলে আমাদের 92 এই সংখ্যাটি কিন্তু এখানে বলতে গেলে রং নাম্বার, কারেক্ট? এবং 92 এর পরিবর্তে এখানে 96 হচ্ছে রাইট নাম্বার, তাহলে 92 হচ্ছে আমাদের সেই নির্ণয় রং নাম্বার, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার।